আমার হাতে পড়াই দাও তো। তোমাকে পাহাড়ি এলাকা কি সুন্দর, সবগুলো একসাথে পড়লে তো ভালোই লাগে। এই চকলেট গুলা পরীর খুবই পছন্দ, পরী আর উর্মি আমার ছোট বোন খুব পছন্দ করে। মোস্ট ফেভারিট বলা যাও বাদামের চকলেট গুলো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মিষ্টি রে, তুই বিশাল সাইজ কি বলে, দুই ফুট আরো বেশি হবে, বেশি। আচ্ছা জানি কক্সবাজারে ভালো ভালো শুটকি পাওয়া যায়, যারাই কক্সবাজার বেড়াতে যায় কক্সবাজার থেকে শুটকি নিয়ে আসে, তবে আমরা কক্সবাজার বেড়াতে যাইনি, আমরা শুটকিগুলো যারা বেড়াতে গিয়েছে তাদেরকে দিয়ে আনিয়েছি। তো কি কি শুটকি আনিয়েছি আমি দেখাই, আমার কাছে বরাবরই কক্সবাজারের শুটকি ভালো লাগে, আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে জানাবেন। এগুলো হচ্ছে লট্টে শুটকি বলে, এই যে অনেক সুন্দর কালারটা দেখেই মনে হচ্ছে এগুলো ভালো হবে। হ্যাঁ আমার মোস্ট ফেভারিট যে শুটকিটা, মানে আমার অনেক অনেক বেশি পছন্দের শুটকি, এটা আমার এত পছন্দ, অনেক বড় সাইজটা কতটুকু হবে তোমার হাত দিয়ে মা কত দিচ্ছি, বুড়ি আল্লাহ তোমার প্রায় দেড় হাতের উপরে হবে, 2000 কাছাকাছি, এটা অনেক বড়। এর আগেও আমি এত বড় একটা আনিয়েছিলাম আমাদের বরকে দিয়ে, তো ওটা আরেকটু ছোট ছিল, বাট এটা অনেক বেশি বড়, ওরে বাবা বিশাল সাইজ, অনেক বড়। হ্যাঁ কি বলে, 2 ফুট আরো বেশি হবে, বেশি। আচ্ছা এই হচ্ছে আমার পছন্দের মোস্ট ফেভারিট বলা যাও, বাদামের চকলেট গুলো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মিষ্টি রে, তুই মিষ্টি রে, তোর এটাও চকলেট। এই চকলেট গুলা পরীর খুবই পছন্দ, পরী আর উর্মি আমার ছোট বোন খুব পছন্দ করে, এগুলো অনেক বেশি পছন্দ ওদের। চা চা, এটা তো চকলেট, এটা হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে আন্দাজের, এটা বিদেশি একটা বড়ই আছে, ওইগুলো এগুলো খেতে মজা, অনেক মজা। এটা ওই মালাটার সাথে, এর আগে সজীব দিয়ে তোমার জন্য একটা মালা নিয়ে এসেছি, সুন্দর আমার হাতে পড়াই দাও তো, তোমাকে পাহাড়ি এলাকা কি সুন্দর, সবগুলো একসাথে পড়লে তো ভালোই লাগে, সুন্দর না। এ ছিল হচ্ছে কক্সবাজার থেকে আসা, আমাদের যাওয়ার ইচ্ছে ছিল যেতে পারিনি, না নাই নিলাম। তো আপনারা কক্সবাজার গেলে আমার মতে এরকম কেনাকাটা করতে পছন্দ করেন, বা এই আইটেমগুলো আপনাদের পছন্দ হয় আপনারা জানাবেন, যদিও আমি কক্সবাজার যাইনি তবে আমি কক্সবাজার থেকে আনিয়েছি, কক্সবাজারের এই জিনিসগুলো আমার খুবই খুবই বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ। তো আপনাদের কার কার পছন্দ আমাকে জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।